রামনবমী আসছে, একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবে। এনআইএ এর কোন অধিকার আছে? এখানকার পুরুলিয়াতে আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে। তোমার কি, তোমার কি এনআইএ এর কাজ? কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে? তো থাকবে কি তোমার মাথায়? ইলেকশনের সময় তো আমরা গভর্নমেন্টের জায়গায় থাকি না। যে হেলিকপ্টারটা নিয়ে প্রোগ্রাম করি সেটাও পার্টির টাকা দিয়ে কিনি, মানে ভাড়া করি। একদিকে এনআইএ আর একদিকে সিবিআই, বিজেপির ভাই ভাই, আর একদিকে ইনকাইডি আর একদিকে ইনকাম ট্যাক্স, বিজেপির টাকা তোলার বক্স। আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার, ওদের আছে ইডির ভাণ্ডার। আমাদের আছে কৃষি ভাণ্ডার, ওদের আছে সিবিআই ভাণ্ডার। ভয় দেখাচ্ছে, দেখে নিয়ে কেউ বলছে বিজেপি করো তাহলে তোমায় ছেড়ে দেবো। কেন বিজেপি করবে? দেশের সব নেতাকে গ্রেফতার করছে, সব কর্মীদের গ্রেফতার করছে। কোনদিন ভারতবর্ষে এই পরিস্থিতি আপনারা কখনো দেখেছেন? একটা স্বৈরাচারী সরকার, একটা দানবীয় সরকার, একটা অশুভ সরকার, একটা অত্যাচারী সরকার, একটা অনাচারের সরকার। সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর মোদীবাবুর গ্যারেন্টি দিয়ে বেড়াচ্ছে। আপনার গ্যারেন্টি মানে তো নোটবন্দি, আপনার গ্যারেন্টি মানে তো সিবিআই, আপনার গ্যারেন্টি মানে তো এনআইএ, আপনার গ্যারেন্টি মানে তো ইনকাম ট্যাক্স, আপনার গ্যারেন্টি মানে তো গরিব লোকের টাকা বন্ধ করা, আপনার গ্যারেন্টি মানে 100 দিনের কাজে টাকা না দেওয়া। আবার বলছি দুর্নীতি, দুর্নীতি দেখেছেন কি? চ্যালেঞ্জ করছি, 136টা কমিটি বাংলায় পাঠিয়েছিলেন দুর্নীতি দেখার জন্য বিজেপির গদ্দারদের কথায়। বলছে বাংলাকে টাকা দেবে না, তদন্ত করো। তদন্ত করে কি করলেন সেটা পাস করুন। ইউপিতেও তো তদন্ত করতে গিয়েছিলেন একজন, এজি রিপোর্ট কি বলছে? 85 লাখ দুর্নীতি আছে, তাও তো সবটা করেননি। আর বাংলার আকাশটা স্কিমে কিছু গণ্ডগোল ছিল, আমরা সংশোধন করে দিয়েছি। বলুন তো সব পঞ্চায়েত কি আমাদের? কিছু জায়গায় বিজেপি পঞ্চায়েত আছে? তোমার পঞ্চায়েত যদি চুরি করে তোমার দায়িত্ব? কিছু জায়গায় বামরা কংগ্রেস একসাথে আছে, তুমি যদি চুরি করো আমার কি সেটা দায়িত্ব? আগে রাজ্য সরকার মনিটর করতো, এখন আমরা করি, আগে এখন সেন্ট্রাল করে। Thank you.